সত্যি যখন শুরু হয়েছিল আলোর ঠিকানা, মানে সবার এক্সপেকটেশন ছিল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ব্যাক অফ দ্য মাইন্ড চলছিল যে কিরকম হবে, দর্শকের অ্যাকসেপ্টেন্স পাবো কিনা। কিন্তু আস্তে আস্তে যখন হলো, কাজ করতে যখন শুরু করলাম, সবার সাথে এত সুন্দর বন্ডিং হয়ে গেল, কাজ করতেও ভালো লাগছে, ইভেন দর্শকদেরও চোখে ধরা দিচ্ছে ওই বন্ডিংটা অন স্ক্রিন। তো আমার ভালো লাগছে যে আস্তে আস্তে 300 এপিসোড হয়ে গেল, মানে আরও অনেক মানে এপিসোড হোক এটাই আশা করবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি মনে হয় যে যা শেষ হয়ে গেল, কখনো কষ্ট হবে না, কারণ উই হ্যাড সো মেনি গুড মেমোরিজ, মানে এটা একটা ভালো জিনিস। কিন্তু শেষ হবেও না, আমরা 1000 এপিসোড অব দি এম করছি, দেখা যাক। সো আপনাদের যদি সাপোর্ট থাকে, আপনাদের যদি আশীর্বাদ থাকে, তাহলে নিশ্চয়ই সেটা পসিবল হবে। আজকে তো ভাত, ডাল, মাটন, চাটনি, ব্যাপার হয়েছে তো খুবই ভালো খেয়েছে সবাই, খুব ভালো রান্নাও হয়েছে, সবাই খুব এনজয় করেছে। আজকের দিনটা সত্যি একটা কিরকম পুজো পুজো লাগছে না, এত লোকজন, খাওয়া দাওয়া দারুণ লাগছে, খুব ভালো লাগছে। এক্স্যাক্টলি, আমি বলতে গেলে পুজোর জন্য আলাদা করে কেনাকাটা হয় না, সারা বছরই কিনতে থাকি। হ্যাঁ, আর আমি আমি ওই 10 দিন আগে শুরু করি শপিংটা। সবাইকে কিভাবে ধরে রাখতে হয়, কিভাবে মানে দিন কেটে যায় আমরা বুঝতেও পারি না। কাজ করতে করতে মজার মধ্যে কখন শুটিং ওভার হয়ে গেছে আমরা বুঝতেও পারি, তো এটাই হচ্ছে আসল আনন্দ আমাদের কাছে, আর এটাই আমরা এখানে পাই। সো উই আর রিয়েলি গ্রেটফুল। আর এরপরে এই ধারাবাহিকে কি ধামাকা অপেক্ষা করছে বলে দর্শকদের? ধামাকা ডে ওয়ান থেকে চলছে, তো আরো অনেক ধামাকা আসছে। এবার কি ধামাকা, হ্যাঁ আলোয়ার অভিনেতা একটা মনোমালিন্য ছিল, তো এখন সেটা সলভ হয়ে গেছে, একসঙ্গে থাকছে, সুন্দর নিজেদের মতো করে সংসার করছে এই বাড়িতে থেকে। তো সবার সাথে ঝামেলা ঝঞ্ঝাটা হয় একটা, এবার আগে কি হবে সেটা তো বলা যাবে না, সেটা মানে দেখতে হবে। আজকে 300 এপিসোড, সবাইকে বলো প্লিজ কেউ টেলিকাস্ট মিস করো না প্লিজ। দর্শকদের বলবো প্লিজ প্লিজ জন আর দেবাদিতাকে তোমরা অনেক দিন ধরে ভালোবাসছো, আর এই ভালোবাসাটা ভালোবাসতে থাকো, এবং আলোর ঠিকানাকেও ভালোবাসো। আর আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করেন, সত্যি তার জন্য আমাদের এত ভালো কাজ করতে ইচ্ছে করে। সো থ্যাংক ইউ সো মাচ, কিপ সাপোর্টিং এন্ড লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর আমরা যাতে এরকম ভাবেই 1000 এপিসোডও ক্রস করে দিই, সেটা আপনাদের সাপোর্ট না থাকলে হবে না, আপনাদের ভালোবাসা না থাকলে হবে না। সো লাইক শি সেড, কিপ সাপোর্টিং আস, কিপ লাভিং আস, এন্ড কিপ ওয়াচিং আলো ঠিকানা এভরিডে 9 PM। থ্যাংক ইউ। আজকে 300 এপিসোড কমপ্লিট হলো, যেটুকু বুঝলাম তুমি তো খুব মজা করে কাটাও সকলের সাথে, এর পরেও আর যদি কিছু বলো আজকে কেমন লাগছে? দেখ, একটা আমরা কি হয় একসাথে একসাথে কোনো কোনো কাজ করতে করতে না একটা পরিবারের মতন হয়ে যায়। যে জায়গায় পরিবারটা খুব শক্ত হয়, স্ট্রং হয়, যাদের বন্ডিং খুব ভালো হয়, সেই সিরিয়ালটা বহুদিন চলে। যেটা বন্ডিং ভালো হয় না, সেই সিরিয়ালটা 2 মাস, 4 মাস, 3 মাসে বন্ধ হয়ে যায়। তো আমাদের এই সিরিয়ালে আমাদের প্রত্যেকের মধ্যে একটা খুব ভালো বন্ডিং আছে, মানে শুধুমাত্র আর্টিস্টদের জন্য বলছি না, তো আর্টিস্টের সঙ্গে ডিরেক্টর, ক্যামেরাম্যান থেকে আরম্ভ করে আমাদের যে প্রোডাকশনের ছেলেপুলে সবার সাথে আমাদের একটা খুব ভালো বন্ডিং আছে, লাইটের ছেলেপুলে সমস্ত টেকনিশিয়ানদের সঙ্গে। সো ইটস এ টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক, যখন টিমটা স্ট্রং হয় তখন সেই কাজটা ভালো হয়। তো 300 এপিসোড আমরা পেরিয়ে গেছি, আশা করি মানুষ যদি ভালোবাসে, এটা 500 হবে, 600 হবে, 1000 হবে, পুরোটাই দর্শকের ওপরে, দর্শকরা আছেন তাই আমরা আছি। আর আজকে এখানে দাঁড়িয়ে দর্শকদেরকে কি মানে স্পেশাল কি বলতে চাও? আপনারা হয়তো অনেক নাম করা, আমি একদম ওপেনলি বলি, এটা হয়তো কন্ট্রোভার্সি আবার অ্যারাইজ করবে, আপনারা অনেক নামজাদা চ্যানেলের সিরিয়াল দেখেন,
সেখানে দেখবেন একই রকম গল্প হচ্ছে, কিন্তু এইখানে সান বাংলা এই সিরিয়ালে গল্পটা অন্যরকম। এটা সবাই বলে হয়তো ক্লিশে হয়ে গেছে কথাটা অন্যরকম, কিন্তু আমার মনে হয় আপনারা দেখবেন, দেখলে আপনাদের ভালো লাগবে, কারণ একটু নাম করা চ্যানেলগুলো থেকে একটু অন্য চ্যানেলগুলোতে আসুন, সেখানেও কিন্তু খুব ভালো ভালো কাজ হচ্ছে, একঘেয়ে কাজ হচ্ছে না, অন্য রকম কাজ হচ্ছে, সেই কাজগুলো আসুন, আপনাদের ভালো লাগবে, এটা আমার গ্যারান্টি। আজকে স্পেশাল কি খাওয়া দাওয়া হলো? মাটন ভাত হয়েছে, সাঁটিয়ে চিনি ভালো ভালো লেগেছে, বেশ শুনছে না তো, মিষ্টিটা হলে একটু জমে যেত, মিষ্টি আর দই। হ্যাঁ, তবে তবে খাওয়াটা তো মেইন না, একসাথে খাওয়াটা মেইন, একসাথে বসে খাওয়া, তো সেটা হয়েছে, জমি আনন্দ করেছি, জমি আড্ডা বাড্ডা মেরেছি, এখনো হচ্ছে আড্ডাই। হাসি দেখেই বোঝা যাচ্ছে কতটা আনন্দে আছে, তো তুমি একটু বলো কি রকম লাগছে আজকে? তো খুব ভালো লাগছে, কেননা 300 এপিসোড মানে পার করা, এটা তো খুব একটা মানে ছোটখাটো ব্যাপার না আজকালকার দিনে যা হচ্ছে এখনকার সময়ে। তো আমি খুবই হ্যাপি যে এই পরিবারের আমি অংশ একজন। তো সান বাংলায় হয় আলোর ঠিকানা ঠিক রাত 9টায়, আজকে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, আজকে কিন্তু কেউ দেখতে ভুলবেন না, কারণ আজকে 300 এপিসোডের পর্বটা হবে। আর এটা আমাদের একটা পরিবার, মানে যে পরিবারে হাসি কান্না আছে, রাগ দুঃখ আছে, অভিমান আছে, ঝগড়াঝাটি আছে, সবকিছু মিলিয়ে মিশেই মানে যেমন একটা পরিবার হয় এখানেও তাই, আর ঝগড়া তো কালভাব। আমরা অন স্ক্রিন তো তোমাদের সকলের কেমিস্ট্রি দেখি, অফ স্ক্রিন যদি কিছু কেমিস্ট্রি কথা আমাদের সাথে শেয়ার করো। অফ স্ক্রিনও খুব ভালোই, মানে যেটা দেখো আর কি, তিন বউ যেমন আমরা আছি, তিন বউ মিলে আমরা মজা করি, তিন বউ না চার বউ মিলে আমরা মজা করি, খাওয়া দাওয়া করি। আর আমাদের যে হিরোইন আছে সে তো খুব খেতে ভালোবাসে, সে যখন তখন সন্ধ্যাবেলায় জয়শ্রী দি একটু পিৎজা খাবে বলে এনে এত পিৎজা নিয়ে চলে এলো, খাওয়া দাওয়া হয় এরকমই আর কি, রিল করা হয়। আর আজকে ফিল্ম চলাকালীন দেখতেও পেলাম মেয়েকে নিয়ে বেশ চলছে তোমার মধ্যে, তো শুনি তোমার মুখে মেয়েকে নিয়ে কতটা সমস্যা চলছে। মানে আমার স্ক্রিনের মেয়ে তো, হ্যাঁ, তো ওকে ওই এখনকার যে পর্বগুলো চলছে আর কি, যে ওকে খাবারের মধ্যে বিষ মিশানো আছে, এটা তো টুইস্ট আছে দেখার যে কে বিষ মিশিয়েছে বা তার মা, মানে আমি আদৌ জানি কি না জানি, তো তার জন্য তো দেখতে হবে আলোর ঠিকানা ঠিক রাত 9টায়। আর অফ স্ক্রিন তোমার মেয়ের কথা যদি বলি, অফ স্ক্রিন মেয়েকেও তো আজকে দেখলে, সে এসেছে, হ্যাঁ হ্যাঁ, সে তো সারাক্ষণ, সে আমার বাড়িতে 24 ঘন্টা লেগে থাকে, আরও শুটিং আসতেও খুব ভালোবাসে। এই আজকে এসে যে আমার অন স্ক্রিন মেয়ে হয়েছে, তার সাথে বন্ধুত্ব হয়েছে, তাদের রিলও হয়ে গেছে, এই চলছে সব কিছু মিলিয়ে মিশিয়ে। দর্শকদের একটাই কথা বলবো, আপনারা আছেন বলেই 300 এপিসোড আমরা পার করছি, আশা রাখবো 300 কেন আরো 300 এপিসোড যাবো, তার জন্য আপনাদের দেখতে হবে আলোর ঠিকানা।